বলেছেন আমার একটা প্রশ্ন হলো কোন একজন পুরুষ যদি জিদ শয়তানের ধোকায় পড়ে কোন এক মহিলার সাথে জেনা করে এবং পরে তারা খালে স্তবা করে তাহলে কি জেনাকারী পুরুষ জেনাকারিনীর মেয়েকে বিয়ে করতে পারবে এক কিতাবে পড়েছে তার মেয়েকে বিয়ে করা হারাম কিন্তু শহীদ অলিল আপনার এবং ইমামদের সহি মতামতটা বলবেন অনেক উপকৃত হব হ্যাঁ হারাম এটাই শুদ্ধ কারো কারো মতে তারা বলেছেন যে না এটা যেহেতু আগ অনুযায়ী অর্থাৎ আগদের মাধ্যমে হয়নি তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কারোর সাথে মিলিত হয় কোনো মহিলার সাথে আগ অনুযায়ী হওয়ার অর্থ হচ্ছে বিবাহের মাধ্যমে যদি হয় তখন ওই মেয়ের বিয়ে তার ওই মেয়ের মানে তার স্ত্রীর অন্য স্বামীর ঘরের সন্তান যদি তার থেকে থাকে তাহলে সেই মেয়েকে তিনি আর বিয়ে করতে পারবেন না এটা কোরআনের বক্তব্য কিন্তু এখন এখানে সমস্যাটা হলো তিনি জেনা করেছেন আগ ধয়নি তাহলে বিয়ে করলে স্ত্রীর মেয়েকে বিয়ে করা অন্য স্বামীর ঘরের মেয়েকে বিয়ে করা যেমন হারাম হতো এখন কি বিয়ে ছাড়া এখন মানে সে একে হরুমাত কি সাব্যস্ত হবে কিনা যেটা বলেছেন জেনাকারী মহিলার মেয়েকে বিয়ে করা যাবে কিনা তবে এখানে বিশুদ্ধ মত হচ্ছে আসলে সেরিয়ার যদি আমরা মাকাসেরটাকে খেয়াল করি যে কোনো মহিলার সাথে যখন কেউ মিলিত হয় সেটা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক তার মেয়ে তার জন্য হারাম হয়ে যায় এটাই শুদ্ধ এবং এখানে অবৈধভাবে যার সাথে মেলামেশা হয়েছে তাকে বৈধভাবে মেলামেশা কারির উপরে কেয়াস করা যায় কারণ বৈধভাবে মেলামেশা করার পরেও তার মেয়েকে যখন হারাম তাহলে অবৈধভাবে মেলামেশা করার পর সেটা আরও বেশি করে হারাম হবে কারণ এসে অবৈধভাবে করেছে সে পাপ করেছে এবং এটা কিভাবে সম্ভব যে আপনি একটা মেয়েকে বিয়ে করলেন যার মায়ের সাথে আপনি ব্যবচার করলেন ইন্না ও ওয়া ইন্না ইলাহ ভয়াবহ অপরাধ এটা কোনো দিন কেউ অ্যাকসেপ্ট করতে পারে না সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে এটাকে অ্যাকসেপ্ট করা যায় না যেটাকে মনস্তাত্ত্বিকভাবে অ্যাকসেপ্ট করা যায় না কারণ এটা একটা স্টিগমা হয়ে থাকে মানুষের অন্তরে আপনার আপনি যদি বিয়ে করে ফেলেন সে মেয়েকে সে মেয়ের অন্তরে এটা থাকবে যে এই লোকটা হলো একটা অতি দুষ্ট দুরাচার লোক যা আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে ফলে এটা তার মধ্যেও থাকবে আপনার মধ্যেও থাকবে সাইকোলজিক্যালি আপনারা কোনো দিন একটা সুন্দর সংসার গঠন করতে পারবেন না তোগুলো একটা ব্যাখ্যা মানে ইসলামের হারামটা কেন সঠিক সে অবস্থানটাকে আমরা ক্লিয়ার করার জন্য সেটা বললাম তার মানে হচ্ছে ইসলাম আসলে এত সুন্দর সম্পর্ক মানে সাংসারিক সম্পর্ককে এনকারেজ করে যেখানে মানুষ আসলেই চাইলে সুখী হতে পারে সুখী হতে পারে সেইগুলোকে ইসলাম হারাম করে দিয়েছে যেখানে মানুষের কখনো না কখনো মনস্তাত্ত্বিক এবং মানসিক সমস্যা তৈরি হবে এই জন্য ইসলাম ওই জায়গাগুলোকে হারাম করে দিয়েছে আপনজনের সাথে মাহারামের সাথে হ্যাঁ মহার্রামা মহিলার সাথে বিবাহটা হারাম কারণ এখানে অনেক প্রবলেম অনেক প্রবলেম সুতরাং সুস্থ স্বাভাবিক সুন্দর নিয়ম হচ্ছে সেটা যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে বিবাহের ক্ষেত্রে এবং সেই বিধিনিষেধ সামনে রেখেই আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে মাসুদ